বাংলাদেশী অভিনেত্রী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এর জীবনী বায়োগ্রাফি অফ সাবর্ণা মুস্তাফা সুবর্ণা মুস্তাফা জন্ম 2 ডিসেম্বর 1960 হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী প্রযোজক ও বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য তিনি অভিনেতা গোলাম মুস্তাফার কন্যা এবং ক্যামিলিয়া মুস্তাফার বোন 1980 এর দশকে তিনি বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরিদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে এছাড়া তিনি হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই ও আজ রবিবার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি 22 বছর মঞ্চে অভিনয় করেন একাদশ জাতীয় সংসদের 4 নং সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ব্যক্তিগত বিবরণ জন্ম 2 ডিসেম্বর 1960 বয়স 61 ঢাকা পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি দাম্পত্য সঙ্গী হুমায়ুন ফরিদি বিয়ে 1984 বিচ্ছেদ 2008 বদরুল আনাম সৌদ 2008 বর্তমান পিতামাতা গোলাম মুস্তাফা পিতা হোসনে আরা মা আত্মীয় স্বজন ক্যামিলিয়া মুস্তাফা বড় বোন শিক্ষা এমএ ইংরেজি প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় পেশা অভিনেত্রী প্রযোজক সাংসদ সুবর্ণা 1983 সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ঘুরতি 1980 নয়নের আলো 1984 পালাবি কোথায় 1997 ও গহীন বালুচর 2017 অভিনয়ের স্বীকৃতি হিসেবে 0.2019 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ঘোষিত করে প্রারম্ভিক জীবন সম্পাদনা সুবর্ণা মুস্তাফা 0.1960 সালের 2 ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপ্তপিয়া ইউনিয়নে তার পিতা গোলাম মুস্তাফা ছিলেন একজন প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার তার মাতা হোসনে আরা পাকিস্তান রেডিওতে প্রযোজনার দায়িত্বে ছিলেন মায়ের সহায়তায় মাত্র 5-6 বছর বয়সে বেতার নাটকে কাজ করেন নবম শ্রেণীতে পড়াকালীন তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন 0.1971 সালের পূর্ব পর্যন্ত তিনি শিশুশিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেছেন কর্মজীবন সম্পাদনা 1970 এর দশকে সুবর্ণা ঢাকা থিয়েটারে নাট্যকার সেলিম আল দীনের নাটক জন্ডিস ও বিবিধ বেলুন এ অভিনয় করেন 0.1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুরতি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ছবিটিকে সময়ের আগে নির্মিত একটি ছবি অ্যাহেড অব ইটস টাইম বলে উল্লেখ করেন 1983 সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন
নয়নের আলো ১৯৮৪ ছবিতে তার অভিনয় সব শ্রেণীর দর্শককে নাড়া দিয়েছিল। তিনি আজাদ আবুল কালাম রচিত ও আফসানা মিমি এবং বদরুল আনাম সৌদো পরিচালিত ডলস হাউস টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। এটি সৌদো পরিচালিত ও সুবর্ণা অভিনীত প্রথম ধারাবাহিক। পরবর্তীকালে তিনি সৌদের পরিচালনায় সীমান্ত উপসংহার গহিনী গ্রন্থিকগণ কহে এলেবেলে কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা পিঞ্জর ঘোড়ার চাল আড়াই ঘর অন্তর্যাত্রা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৮ সালে বিজয় দিবস উপলক্ষে বিটিভির বিশেষ অনুষ্ঠান আনে মুক্তি আলো আনে উপস্থাপনা করেন এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিশেষ টেলিভিশন নাটক অপেক্ষা এ অভিনয় করেন সুবর্ণা। বর্তমানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য লীলাবতী চলচ্চিত্রে কাজ করছেন। রাজনৈতিক জীবন সম্পাদনা দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গনে দৃপ্ত পদচারণার পর সুবর্ণা মুস্তফা নাম লিখিয়েছেন রাজনীতির ঘরে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এ বিজয়ী ও ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ এর সংরক্ষিত মহিলা আসন ৪-৩০৪ ঢাকা -২২ থেকে সুবর্ণা মুস্তফাকে মনোনয়ন ও চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ব্যক্তিগত জীবন সম্পাদনা সুবর্ণা অভিনেতা হুমায়ুন ফরিদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২২ বছর সংসার করার পর ০.২০০৮ সালে ফরিদির সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি বদরুল আনাম সৌদকে বিয়ে করেন। চলচ্চিত্রের তালিকা সম্পাদনা ঘুরদি ১৯৮০ ঘুরদি লাল সবুজের পালা ১৯৮১ নীলা নতুন বউ ১৯৮৩ নয়নের আলো ১৯৮৪ নয়ন সুরজ মিয়া ১৯৮৫ নলকি একা একা বিনু কোথাও কেউ নেই মুনা ফুলের মালা স্ত্রী অপহরণ শঙ্খনীল কারাগার ১৯৯২ রুনু কমান্ডার ১৯৯৪ মুক্তি পালাবি কোথায় ১৯৯৭ শিরিন আজ রবিবার ১৯৯৯ মীরা ফাঁসি রাক্ষস প্রাইভেট ডিটেকটিভ ২০০৫ নিশা দূরত্ব ২০০৬ খণ্ড গল্প ৭১ ২০১১ সূর্যের ফুফু হেডমাস্টার ২০১৪ আখি ও তার বন্ধুরা ২০১৭ ডক্টর রাইসা গহিন বালুচর ২০১৭ আসমা মীর সাব্বিরকে সতর্ক করে যা বললেন সুবর্ণা মুস্তাফা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে উপস্থাপিকা ইশরাত পায়েলকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায় আছো কির লিগা। তার সেই কথা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে লুটিয়ে পড়েন। ওই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে অভিযোগ তোলেন পায়েল। এবার তার সেই অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাসও দিয়েছেন মীর সাব্বির। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরালো আলোচনা সমালোচনা চলছে। চলমান এই সংকটের মধ্যেই উনি অভিনেত্রী
বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা মুখ খুললেন এ প্রসঙ্গে। শব্দ চয়নের ক্ষেত্রে মীর সাব্বিরকে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার ২০ নভেম্বর সন্ধ্যায় মীর সাব্বিরকে ট্যাগ করে স্ট্যাটাসে সুবর্ণা মুস্তাফা লেখেন, মীর সাব্বির ভুল বলেছেন, একমত, উপস্থাপক এটি পছন্দ করেননি এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, তার বিশেষাধিকার। তিনি আরো লেখেন, মীর সাব্বির তার পেজে ক্ষমা চেয়েছেন, ভালো। আমার এখন প্রশ্ন, মানুষ কেন, বিশেষ করে সহকর্মীরা, এখনো এই সমস্যাটিকে জিয়ে রাখার চেষ্টা করছে? যথেষ্ট হয়েছে, দয়া করে এটা শেষ করুন এবং সাব্বির পরের বার সাবধানে শব্দ চয়ন করুন। প্রসঙ্গত, গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে হাজির হন মীর সাব্বির। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা তাকে মঞ্চে ডেকে নেন। এ সময় উপস্থাপিকা এই অভিনেতার কাছে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি ডায়ালগ শুনতে চান। তখন তাকে উদ্দেশ্য করে মীর সাব্বির কথাটি বলেছিলেন, নাটকীয়তার পর বাংলাদেশের জয়, যা বলছেন তারকারা। অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুকে লিখেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ উপভোগ করলাম, অভিনন্দন টিম টাইগার্স, হালুমস, শেষে সাকিবের চমক, সাকিব আল হাসানের কি অসাধারণ বল ধরা ও ছুড়ে দেওয়া, সাকিব আল হাসান তোমাকে অভিবাদন, জয় বাংলা। ছবি প্রথম আলো ২১ পদকের পরা লীগের এমপি হচ্ছেন সুবর্ণা। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ৪১ জনকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তালিকায় নাম রয়েছে অভিনেত্রী সুবর্ণা মুস্তফার, তিনি ঢাকা থেকে সংরক্ষিত, নারী আসনে আওয়ামী লীগের এমপি হবেন। সুবর্ণা মুস্তাফা এ বছরের ২১ পদকেও ভূষিত হচ্ছেন। অভিনয় জগতে বিশেষ অবদান রাখায় এবারের ২১ পদকে ভূষিত হচ্ছেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী। বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের ২১ পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনীত ৪১ নামের তালিকা ঘোষণা করেন। ৪১টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে মিসেস হোসনে আরা, গাজীপুর থেকে রুমানা আলী, ব্রাহ্মণবাড়িয়ার উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোনার হাবিবা রহমান খান শেফালী, পিরোজপুর শেখ অ্যানি রহমান, টাঙ্গাইলের অপরাজিতা হক, সুনামগঞ্জের শামিমা আক্তার খানম, গাজীপুরের শামসুন্নাহার ভূঁইয়া, মুন্সীগঞ্জের ফজিলাতুন্নেসা নেসা, নীলফামারী রাবেয়া আলিম, নরসিংদীর তামান্না নুসরাত বুবলি, গোপালগঞ্জের নার্গিস রহমান, ময়মনসিংহের মনিরা সুলতানা, ঢাকার নাহিদ ইজহার খান, ঝিনাইদহের খালেদা খানম, বরিশালের সৈয়দা রুবিনা মীরা, চট্টগ্রামের ওয়াশিকা আয়েশা খান, পটুয়াখালীর কাজী কানিজ সুলতানা, খুলনার ঝর্ণা সরকার, ঢাকার সুবর্ণা মুস্তাফা, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালীর ফরিদা খানম সাকি, খাগড়াছড়ির বাসন্তী চাকমা, কক্সবাজারের কানিজ ফাতেমা আহমেদ, ফরিদপুরের রুশেনা বেগম, কুষ্টিয়ার সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজারের সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহীর আঞ্জুম মিতা, কুমিল্লার আরমা দত্ত, খুলনার শিরিনা নাহার, চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌসী ইসলাম জেসি, শরীয়তপুরের পারভীন হক সিকদার, রাজবাড়ীর নুসরাত,
ঢাকার শবনম জাহান শিলা, চট্টগ্রামের খাদিজাতুল আনোয়ার, নেত্রকোনার জাকিয়ার পারভীন খানম, মাদারীপুরের তাহমিনা বেগম, ঢাকার শিরিন আহমেদ ও জিন্নাতুল সংরক্ষিত আসনে মনোনীত হয়েছেন। এর আগে বিকাল 4:30 থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সভায় দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে সুবর্ণা মুস্তাফা 1959 সালের 2 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের নাট্যজগতে সুবর্ণা এক বিশেষ স্থান অধিকার করে আছেন। 80-এর দশকে তিনি ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী, বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরিদের সঙ্গে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। সুবর্ণা মঞ্চ এবং চলচ্চিত্রেও প্রচুর অভিনয় করেছেন। 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুরদি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন, তবে তিনি নিয়মিত গড়পড়তা চলচ্চিত্রে অভিনয় করেননি। কিছু জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, তবে মূল্যধারার কিছু সিনেমাতেও তার উপস্থিতি লক্ষণীয়। দর্শকদের মাঝে রয়েছে তার ঈর্ষণীয় জনপ্রিয়তা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, চেহারায় বাঙালি রমণীর শাশ্বত সৌন্দর্যের মৌন রূপ স্পষ্ট এবং স্মিত যৌন আবেদন ও রহস্যময় ঘরানার সৌন্দর্য তার সামগ্রিক সৌন্দর্যকে প্রায় ক্লাসিক রূপ দিয়েছে। 1983 সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি। শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান এ গুণী অভিনেত্রী। বন্ধুত্ব ও সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয় না। সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী। সুবর্ণা মুস্তাফা 9ম শ্রেণীতে পড়ার সময় টেলিভিশনে প্রথম অভিনয় করেন, তবে নাটকে অভিনয় শুরু তারও আগে। পাকিস্তান রেডিওতে প্রযোজক হিসেবে কাজ করতেন তার মা। মায়ের হাত ধরে যেতে যেতে 5-6 বছর বয়সে বেতারে নাটক করেন। 1971 সালের আগ পর্যন্ত তিনি নিয়মিত শিশু শিল্পী হিসেবে কাজ করতেন, যদিও সেটি কেউ মনে রাখেনি, বলেন সুবর্ণা। সুবর্ণা মুস্তাফা বলেন, আমার সবকিছুই প্রায় একসাথে হয়েছে, টেলিভিশনে নাটক, ঢাকা থিয়েটারে সেলিম আল দীনের নাটক জন্ডিস ও বিবিধ বেলুনে অভিনয়, আর তার বছরখানিকের মধ্যে ঘুরদি চলচ্চিত্রে কাজ, তার প্রথম সিনেমা ঘুরদি। সৈয়দ সালাউদ্দিন জাকির ঘুরদি চলচ্চিত্রের প্রসঙ্গে সুবর্ণা বলেন, কিছুদিন আগে সিনেমাটি দেখলাম, খুব ভালো প্রিন্ট আছে। আমার মনে হলো ঘুরদি যদি জাকি ভাই সাহস করে এখন একবার সিনেপ্লেক্স রিলিজ করেন, আমার মনে হয় লোকজন কিন্তু দেখবে। ছবিটি বোধহয় সময়ের আগে নির্মিত একটি ছবি, অ্যাহেড অব ইটস টাইম। এখন এটি দেখলে দর্শকরা আনন্দ পাবে, সেই পুরনো ঢাকাকে দেখা যাবে। কেন ছেড়ে দিলেন মঞ্চ? একটানা 25 বছর তিনি কাজ করেছেন মঞ্চে। ঢাকা থিয়েটারে সুবর্ণা মুস্তাফার অভিনীত অনেক চরিত্র এখনো অনেকের মনে দাগ কেটে আছে। সুবর্ণা মুস্তাফা বলেন, ঢাকা থিয়েটারে যারা কাজ করছেন তারা আমার ছোটবেলার বন্ধু, আমার মেন্টরিং এখানে। আমি থিয়েটার করা শিখেছি নাসিরউদ্দিন ইউসুফের হাত ধরে, কিন্তু একটা সময় কাজ করতে করতে মনে হচ্ছিল আমার আরেকটু অ্যাডভেঞ্চারাস হওয়া দরকার। আর আমরা এক ধরনের নাটক করছিলাম, ন্যারেটিভ, সঙ্গীত নির্ভর। সেলিম আল দীন লিখছিলেন, আমার তো গানের গলা সেই রকম, মানে গান গাইলে ভূমিকম্প হয়ে যেতে পারে।
সব মিলিয়ে মনে হলো আর না করি। সুবর্ণা বলেন, অনেক সময় অনেক প্রিয় জিনিস, প্রিয় মানুষের স্মৃতি সুন্দর রাখার জন্য বা সম্পর্ক ঠিক রাখার জন্য দূরে সরে যাওয়া ভালো। অনেকে বলেন, অভিমান করে সুবর্ণা মুস্তাফা মঞ্চ ছেড়ে দিয়েছেন। সে প্রসঙ্গে তিনি বলেন, সে সময় অনেক প্রতিষ্ঠিতরা এসেছেন, তারা তখনও গ্রুপের সদস্য, তারা বলেছেন নতুন দল গড়ার কথা। আমি অবাক হয়ে তাকিয়ে থেকেছি, কারণ আমি ঢাকা থিয়েটারের বিপরীতে দাঁড়িয়ে কখনো সিদ্ধান্ত নেইনি। যারা কাজ করছেন আমার সাথে তাদের সবার আজ পর্যন্ত দারুণ সম্পর্ক। মানুষ দুইয়ে দুইয়ে চার দেখতে চায়, কিন্তু সবসময় দুইয়ে দুইয়ে চার হয় না, বলেন তিনি। কোন মাধ্যম আনন্দ দেয় বেশি? আমার আসলে অভিনয় করেই ভালো লাগে, মাধ্যম যেটাই হোক অভিনয় করেই ভালো লাগে, বলেন সুবর্ণা। আনন্দ দিয়েছে সবচেয়ে বেশি টেলিভিশন। টেলিভিশনে আমার দীর্ঘ ক্যারিয়ার, 3-4 ক্যামেরার সামনে কাজ করেছি, আর কাজ শিখেছি মঞ্চে চরিত্র কিভাবে নির্মাণ করতে হয়। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো বেতারে, আর একজন অভিনেতার আলটিমেট লক্ষ্য হলো সিনেমা, দ্য বিগ স্ক্রিন। মঞ্চ টিভির মতো চলচ্চিত্রে ততটা দাপটে অভিনেত্রী নন, এমন সমালোচনা প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, যারা বলে তারা মূর্খ, কারণ আমি যে কয়টি বাণিজ্যিক সিনেমা করেছি 95% সুপার ডুপার হিট। তবে সিনেমায় কাজ করা অনেক কঠিন, এত কষ্ট করতে হয়। আমি আমার বাবা গোলাম মুস্তাফাকে দেখেছি, পরবর্তী সময়ে দীর্ঘদিন হুমায়ুন ফরিদিকে দেখেছি। লম্বা সময় দিতে হয়, কিন্তু আমার নিজের জন্য সময় দরকার, সুবর্ণা বলেন। আমি শর্টকাটে কোনো কাজ করতে পারি না, যেটা করব শতভাগ দিয়ে করব। চলচ্চিত্রে শতভাগ দিয়ে কাজ করাটা খুব কঠিন, যারা করেছেন তারা নমস্য, যোগ করেন তিনি। বিয়ে বিচ্ছেদ ও নতুন সম্পর্ক সুবর্ণা মুস্তাফার অভিনয়ের শুরুর দিনগুলোতে তাকে ঘিরে সমসাময়িক অভিনেতাদের নিয়ে রোমান্টিক সম্পর্কের গুঞ্জনের খবর বেরুত পত্রিকার পাতায়, দর্শকদের মধ্যেও। বিশেষ করে তাকে আর আফজাল হোসেনকে ঘিরে প্রেমের অনেক গল্প শোনা যেত। রাইসুল ইসলাম আসাদকে ঘিরেও ছিল এমন গুঞ্জন। সুবর্ণা বলেন, আমি সবসময়ই এটা এনজয় করেছি, তখনও করেছি, এখনো। আমাকে, আফজাল এবং ফরিদি তিনজনকে ত্রিরত্ন বলা হতো। আফজাল এবং আমার বন্ধুত্ব তো ছিলই, কেন বলবো যে ছিল না। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই আমরা একসাথে কাজ করেছি। শুধু টিভিতে আমাদের দেখা হতো তা না, আমাদের ঢাকা থিয়েটারেও দেখা হতো, কিন্তু সেটা কি রোমান্টিক পরিণতির দিকে যাচ্ছিল, এ প্রশ্নের পরিষ্কার কোনো জবাব মেলেনি, সুবর্ণা বলেন। জানি না, আমাদের বয়স তখন ছিল খুবই কম, কাজ করতে গিয়ে প্রেম করতে হবে, এটা কি একটা ব্যাপার। আফজালের সাথে, নূর ভাইয়ের সাথে আমার জনপ্রিয় অনেক নাটক আছে, ফরিদির সাথে অনেক ভালো কাজ আছে, আফজালের সাথে বন্ধুত্ব ছিল সবচেয়ে বেশি। তবে সব বন্ধুত্বই অত পর তাহারা সুখে শান্তিতে ঘর সংসার করিতে লাগিল তা নাও হতে পারে। তবে দর্শকরা যে সুবর্ণা আফজাল জুটিকে অন্যভাবে দেখত সেটা তিনিও অনুভব করেছেন, সেটা উপভোগ করতেন, সুবর্ণা মুস্তাফা বলেন। দর্শক আমাদের একসাথে দেখতে পছন্দ করছে, দর্শক একটা রসায়ন পেয়েছে আমাদের জুটিকে ঘিরে। সিনেমায় যেমন উত্তম সুচিত্রা রাজ্জাক কবরীকে ঘিরে দর্শক এমন ভেবেছে, তেমনই টেলিভিশনে তারা আমাদেরকে এভাবে দেখেছে।
সুবর্ণা আফজাল সম্পর্ক বিয়ের পরিণতিতে পৌঁছায় কিনা এ নিয়ে যখন জল্পনা কল্পনার শেষ নেই, তেমনি সময় অনেকটা হঠাৎ করেই হুমায়ুন ফরিদি ও সুবর্ণা মুস্তাফা বিয়ে করেন। এরপর দীর্ঘ 22 বছর তারা সংসার করেন। 2008 সালে তাদের বিচ্ছেদের খবর সুবর্ণা মুস্তাফা নিজেই মিডিয়াকে জানান। এর পরপরই আলোচনা শুরু হয় তার দ্বিতীয় বিয়ের খবরে। তবে সুবর্ণা মুস্তাফা মনে করেন, ভক্ত এবং দর্শকরা তার বিচ্ছেদ এবং নতুন বিয়ে নিয়ে খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি, দেখিয়েছে মিডিয়ায় তার কাছের লোকজনই। কিন্তু দীর্ঘদিনের বিয়ের বিচ্ছেদ এবং পরে বয়সে ছোট সিনেমা নির্মাতা বদরুল আনাম সৌদকে বিয়ে প্রসঙ্গে নিজের সাথে কতটা বোঝাপড়া করতে হয়েছিল সে সময়, এমন প্রশ্নে এই অভিনেত্রী সোজা সাপটা জানান, কোনো বোঝাপড়া করতে হয়নি, কারণ যখন সিদ্ধান্ত নিলাম আমি আর ফরিদি একসাথে থাকবো না, থাকিনি। যখন সিদ্ধান্ত নিলাম আমি আর সৌদ বিয়ে করব, করেছি। এত দ্বিধা দ্বন্দ্বে পড়ার বয়স তো অনেক আগেই পার হয়ে গেছে। আমার ব্যক্তিগত জীবন সবসময়ই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। একান্ত ব্যক্তি জীবন নিয়ে অন্যের আগ্রহকে তিনি গুরুত্ব দিতে রাজি নন, তাই বলেন। হুমায়ুন ফরিদি আর আমি যখন বিয়ে করেছি তখন তো দর্শকদের অনুরোধে করিনি, তাহলে বিচ্ছেদের সময় দর্শকদের অনুমতি নিতে হবে বা কাউকে সরি বলতে হবে কেন? আবার দর্শকদের কৌতূহলকেও তিনি সম্মান দেখিয়ে বলেন, তবে হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমি জানি এক ধরনের কৌতূহল দর্শকদের থাকবে, তাই চেষ্টা করেছি সম্পর্কগুলো সম্পর্কে ওপেন থাকতে। আমি নিজেই বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াকে জানিয়েছি, কারণ আমি তো প্রচলিত আইনের বিরুদ্ধে কিছু করছি না, আর দ্বিতীয় বিয়ে যে পৃথিবীতে এই প্রথম ঘটলো তা নয়, আর কনের চেয়ে বরের বয়স কম এটাও প্রথম ঘটনা নয়। ব্যক্তি জীবন নিয়ে সামাজিকভাবে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে, সেটা তার কথাতেও উঠে এসেছে, তবে সেসব তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। সুবর্ণা মুস্তাফা বলেন, আমি এসব পাত্তা টাত্তা দেই না। আর হুমায়ুন ফরিদির ডিভোর্সের পর আমাদের বিয়ে হয়েছিল, তখন যদি বিয়ের 2 বছর পর আমাদের বিচ্ছেদ হতো সেটা একটা কথা হতো, 22 বছর একটি লম্বা সময়, 22 বছর কোনো ফাজলামি না, 22 বছর তো অনেকের আয়ু হয় না, সুতরাং এটা নিয়ে আর কথা বলার কিছু আছে বলে মনে হয় না। তবে যে কোনো বিচ্ছেদই দুঃখের অবশ্যই। শেষ পর্যন্ত হুমায়ুন ফরিদির সাথে তার দীর্ঘদিনের বিয়েটি টিকলো না কেন সে প্রসঙ্গে তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত, তবে তিনি বলেন, পারস্পরিক সম্মান, বন্ধুত্ব বিয়েতে খুব জরুরি, ভালোবাসা কিন্তু থাকে, কিন্তু বন্ধুত্ব আর সম্মানের জায়গাটুকু যদি নড়বড়ে হয়ে যায় তখনই ওই বিয়ের আর কোনো মানে হয় না। হুমায়ুন ফরিদি যেহেতু বেঁচে নেই তাই তার সম্পর্কে পাবলিক ফোরামে খুব বেশি কিছু বলতে চাননি সুবর্ণা মুস্তাফা, শুধু বলেন, এখন হুমায়ুন ফরিদির কাজ নিয়ে কথা বলতে চাই। ব্যক্তি ফরিদি সম্পর্কে আমি খুব অল্পই বলবো যতটুকু বলতে চাই, কারণ তিনি তো নেই তার সপক্ষ সমর্থন করতে বা দ্বিমত প্রকাশ করতে, তাই তাকে নিয়ে কথা বলাটা অশোভন। তার সাথে 22 বছর ছিলাম একসাথে, আর থাকার মতো পরিস্থিতি ছিল না, তাই ছিলাম না। তবে যে বিষয়টি আমাকে ভাবায়, হুমায়ুন ফরিদির মতো এত বড় মাপের একজন অভিনেতা কেন মারা যাবে এত অল্প বয়সে? ভবিষ্যৎ পরিকল্পনা সুবর্ণা মুস্তাফা অভিনীত এবং তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদের নির্মিত প্রথম চলচ্চিত্র সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে।
গ্রাম বাংলার জীবন প্রকৃতি নিয়ে প্রেম নির্ভর বাণিজ্যিক এই সিনেমাটি দর্শকদের হলে টেনে আনতে পারবে এমনটাই তিনি বিশ্বাস করেন। ভবিষ্যতে তার নিজের চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা রয়েছে বলেও জানান। জীবনের এত চড়াই উতরাই নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলে জানান। অভিনয়ের বাইরে তিনি নতুন একটি প্ল্যাটফর্মে কাজ করছেন। ক্রিকেটের প্রতি অনুরাগ থেকে এখন ধারাভাষ্যকার হিসেবে FM রেডিওতে কাজ বেশ উপভোগ করছেন। সুবর্ণার আহাজারি, এক বুক অভিমান, নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়ে ধীমান অভিনেতা হুমায়ুন ফরিদি পৃথিবী থেকে বিদায় নেন। হুমায়ুন ফরিদির এই নীরব প্রস্থানের অন্যতম কারণ হিসেবে কাছের মানুষদের অনেকেই মনে করছেন সুবর্ণাহীন তার একাকিত্বকে। হুমায়ুন ফরিদির মৃত্যুর পর তার সাবেক স্ত্রী সুবর্ণা মুস্তাফার মনোভাব জানার চেষ্টা চালায় বাংলা নিউজ। ফাল্গুনের প্রথম দিন যখন সবাই বসন্তকে স্বাগত জানাতে ব্যস্ত, ঠিক তখনই অভিনয় দিয়ে দীর্ঘদিন মানুষের মন রাঙানো প্রিয় অভিনেতা ফরিদি সবাইকে ছেড়ে চলে গেলেন। 13 ফেব্রুয়ারি সোমবার সকাল 10টায় রাজধানীর ধানমন্ডির নিজের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হুমায়ুন ফরিদির আকস্মিক মৃত্যুর খবর মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। হুমায়ুন ফরিদির দীর্ঘদিনের সাথী সাবেক স্ত্রী সুবর্ণা মুস্তাফার কাছেও পৌঁছে যায় দুঃসংবাদ। সুবর্ণা মুস্তাফা তখন গ্রন্থিকগণ কহে নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। গন্তব্য কুবাইলের ভাদন, সঙ্গে আছে যথারীতি তার তরুণ স্বামী বদরুল আনাম সৌদ। টঙ্গী ব্রিজ পেরিয়ে যাওয়ার পর দুঃসংবাদটি কানে যায় সুবর্ণা মুস্তাফার। দীর্ঘদিনের স্মৃতি তাকে আবেগ ধারিত করে বলেই হয়তো তিনি গাড়ি ঘুরিয়ে ধানমন্ডির দিকে রওনা দেন। ধানমন্ডির নয়, এ রোডের 72 নং বাড়িটির যে এপার্টমেন্টে হুমায়ুন ফরিদি মারা গেছেন সেটি ছিল সুবর্ণা মুস্তাফার আগে থেকেই চেনা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে হুমায়ুন ফরিদি 2006 সালে এই এপার্টমেন্টটি কিনে উপহার দিয়েছিলেন তার সেই সময়ের স্ত্রী সুবর্ণা মুস্তাফাকে। 2008 সালের 7ই জুলাই তরুণ স্বামী বদরুল আনাম সৌদির বাহুলগ্না হওয়ার আগে সুবর্ণা মুস্তাফা এই এপার্টমেন্টটি হুমায়ুন ফরিদিকে ফিরিয়ে দেন। সেই এপার্টমেন্টেই নীরবে নিভৃতে একাকী চিরবিদায় নেন হুমায়ুন ফরিদি। অনেকেই ভেবেছিলেন হুমায়ুন ফরিদির মৃত্যুর পর সুবর্ণা মুস্তাফা তাকে শেষবার দেখতেও হয়তো আসবেন না, কারণ সুবর্ণার সেই মুখ নেই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধানমন্ডির বাসায় অশ্রুসিক্ত নয়নে হাজির হলেন তিনি। সঙ্গে ছিল স্বামী বদরুল আনাম সৌদ। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে, দেখা পেলেন না তিনি ফরিদির। সুবর্ণা মুস্তাফা আসার ঠিক 10 মিনিট আগেই হুমায়ুন ফরিদির প্রাণহীন দেহ অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়া হয় বিটিভির উদ্দেশ্যে। ধানমন্ডির সেই বাড়িতে পৌঁছে ফরিদিকে না পেয়ে ভেজা কণ্ঠে আক্ষেপ করেন সুবর্ণা, আরো কিছুক্ষণ কেন রাখা হলো না, কেন এমন তাড়াহুড়ো করে বিটিভিতে নিয়ে যাওয়া হলো। সুবর্ণার কান্না ভেজা আহাজারি অবশ্য উপস্থিত কাউকেই স্পর্শ করতে পারেনি, বরং প্রিয় অভিনেতা ফরিদির মৃত্যুর পরোক্ষ কারণ হিসেবে সুবর্ণাকে দায়ী মনে করাই অনেকেই তাকে দেখে ভেতরে ভেতরে ফুসছিলেন। নিজেদের মধ্যে অনেকেই বলা বলি করেছেন, বেঁচে থাকতে যার খবর রাখেননি আজ তার প্রাণহীন মুখ দেখার জন্য কেন এই মায়া কান্না। 14 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদির প্রতি সর্বস্তরের মানুষের সম্মান প্রদর্শনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে সুবর্ণা মুস্তাফা শহীদ মিনার আসার প্রস্তুতিও নিয়েছিলেন।
কিন্তু স্বামী বদরুল আনাম সৌদ তাকে সেখান যেতে নিষেধ করেন। মিডিয়ার অনেকেই সৌদকে জানিয়েছে, সুবর্ণার শহীদ মিনার যাওয়াটা ঠিক হবে না, কারণ ফরিদির হাজার হাজার ভক্তের ঢল নেমেছে শহীদ মিনারে। তাদের অনেকেই মনে করেন, সুবর্ণাহীন একাকিত্বই হুমায়ুন ফরিদিকে অসময়ে মৃত্যুর পথে নিয়ে গেছে। সুবর্ণা শহীদ মিনারে গেলে উপস্থিত জনতার রোষে মুখে পড়তে পারেন, পাবলিক সেন্টিমেন্ট বলে কথা। যুক্তির কাছে হার মেনে হুমায়ুন ফরিদিকে শেষবার দেখার ইচ্ছে ত্যাগ করতে হয় সুবর্ণা মুস্তাফাকে। হুমায়ুন ফরিদির আকস্মিক মৃত্যুর পর সুবর্ণা মুস্তাফার মনোভাব জানার জন্য বাংলা নিউজ যোগাযোগ করে তার সঙ্গে। শুরুতে সুবর্ণা মুস্তাফা জানান, কথা বলার মতো মানসিক অবস্থায় তিনি নেই। পরে আবার যোগাযোগ করার পর তিনি অল্প কথায় হুমায়ুন ফরিদি সম্পর্কে বলেন, দীর্ঘদিন আমরা পাশাপাশি ছিলাম স্বামী স্ত্রী হিসেবে, তবে আমাদের সম্পর্কটা ছিল পুরোপুরি বন্ধুর মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও আমরা একে অন্যের ভালো বন্ধু ছিলাম। ফরিদির মৃত্যু মঞ্চ, টিভি আর চলচ্চিত্রে একটা বড় শূন্যতা তৈরি করেছে, এটা অপূরণীয় ক্ষতি। এমন শক্তিমান অভিনেতা যুগে যুগে খুব কমই আসে। বাংলা নিউজকে সুবর্ণা মুস্তাফা জানান, ঢাকা থিয়েটারে আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি আর তাকে ডাকা ত্রিরত নামে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের মাঝে। তিনি আরো জানান, 4 বছর আগে অর্থাৎ 2008 সালে শেষবার ফরিদির সঙ্গে তার কথা হয়েছিল। সুবর্ণা মুস্তাফার মা মারা যাবার পর ফরিদি তাকে দেখতে গিয়েছিলেন, তখনই শেষ কথা। দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের মধ্যে আর কথা হয় নি। হুমায়ুন ফরিদির সঙ্গে সুবর্ণা মুস্তাফা প্রেম ভালোবাসা, বিয়ে এবং বিচ্ছেদ সবই ছিল মিডিয়া আলোচিত বিষয়। এবার একটু পেছনে ফিরে এই জুটির সম্পর্ক গড়ে ওঠা ও ভেঙে যাওয়ার বিভিন্ন ঘটনায় চোখ রাখা যাক। 80-এর দশকের শুরুতে টিভি নাটকে তুমুল জনপ্রিয় জুটি ছিলেন আফজাল হোসেন আর সুবর্ণা মুস্তাফা চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। আফজাল সুবর্ণার রোমান্টিক সম্পর্ক নিয়ে পত্র পত্রিকায় নিয়মিতই রসালো প্রতিবেদন ছাপা হতো, যদিও এর আগে রাইসুল ইসলাম আসাদ ও আল মনসুরের সঙ্গে সুবর্ণার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হুমায়ুন ফরিদি সবে অভিনয়টা শুরু করেছেন। প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের মাধ্যমে তিনি ঢাকা থিয়েটারে যোগ দেন। তার আগেই অবশ্য দীর্ঘ দিনের প্রেমের পরিণতিতে বেলে ফুলের মালা দিয়ে চাঁদপুরের মিনুকে বিয়ে করেন ফরিদি। বছর ঘুরতেই তাদের সুখের সংসার আলো করে আসে কন্যা সন্তান দেবযানী। শুরু হয় হুমায়ুন ফরিদির টিভি নাটকে অভিনয়, জনপ্রিয়তা তার পিছু নেয়, আসে অর্থ আর প্রতিপত্তি। এরই সাথে ফরিদি মিনুর ভালোবাসাও ফিকে হতে থাকে। হুমায়ুন ফরিদির দুর্দান্ত অভিনয় ক্ষমতা তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। ঢাকা থিয়েটারের সতীর্থ সুবর্ণা মুস্তাফার সঙ্গে জুটি বেঁধে হুমায়ুন ফরিদি কয়েকটি টিভি নাটকে অভিনয় করলে তাদের জুটিও জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে আফজাল দৃশ্যপট থেকে সরে যেতে থাকে। সুবর্ণার সঙ্গে ফরিদির বন্ধুত্ব একসময় প্রেমে রূপান্তরিত হয়। তারপর ফরিদি তার পুরাতন সংসার ভেঙে সুবর্ণার সঙ্গে শুরু করেন নতুন সংসার। মিনুর সঙ্গে ফরিদির বিচ্ছেদে কষ্ট পেয়েছিল অনেক ভক্তই। হুমায়ুন ফরিদির সঙ্গে সুবর্ণার মতো বিরোধ দেখা দেয় বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় নিয়ে। টেলিভিশন তুমুল জনপ্রিয় অভিনেতা ফরিদিকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন অনেক নির্মাতা। ফরিদির ইচ্ছে আছে, কিন্তু সুবর্ণার আপত্তি। সুবর্ণা চান ফরিদি টিভি আর মঞ্চনাটক নিয়েই থাকুক।
ফরিদের কথা দেখি না একটা সিনেমায় কাজ করে আমি তো আমার মতো করে কাজ করব দুজনের মধ্যে সমঝোতা করতে তখন এগিয়ে আসেন আফজাল হোসেন বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় শুরু করে হুমায়ুন ফরিদি ব্যাপক সাফল্য পান প্রতিটি ছবিতে তিনি যোগ করেন নতুন নতুন বৈশিষ্ট্য চলচ্চিত্রে তুমুল চাহিদা তৈরি হয় ফরিদির চলচ্চিত্র নিয়ে দিন রাত তিনি ব্যস্ত হয়ে পড়েন এদিকে দূরত্ব বাড়তে থাকে সুবর্ণার সঙ্গে এই দূরত্ব কমাতে সুবর্ণাকে চলচ্চিত্রে অভিনয় নিয়ে আসেন ফরিদি কিন্তু চলচ্চিত্র দর্শকেরা সুবর্ণা মুস্তাফাকে গ্রহণ করল না পরবর্তীতে বাংলাদেশের ছবিতে অশ্লীলতা বেড়ে যাওয়ায় হুমায়ুন ফরিদি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন আবার টিভি নাটকে ঝুঁকেন কিন্তু সুবর্ণার সঙ্গে গড়ে ওঠা দূরত্ব কমাতে তিনি পারেননি 2008 সালে আফসানা মিমির ডলস হাউস ধারাবাহিকে অভিনয়ের সময় নাটকটির অন্যতম পরিচালক বদরুল আনাম সৌদের সঙ্গে গড়ে ওঠে সুবর্ণা মুস্তাফার অসম বয়সে প্রায় 15 বছরের ছোট তরুণ নির্মাতার প্রতি সুবর্ণা এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে ফরিদির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক বিচ্ছিন্ন করতে পিছু পা হননি এই ঘটনায় মানসিকভাবে ভীষণ আঘাত পান ফরিদি 60 বছরের কাছাকাছি বয়সে পৌঁছে হয়ে যান নিঃসঙ্গ একাকিত্ব গ্রাস করে তাকে জীবনের প্রতি এক অভিমান নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়েই হুমায়ুন ফরিদি বিদায় নেন পৃথিবী থেকে ফরিদির পর 21 পদক পাচ্ছেন সুবর্ণা মুস্তাফা অভিনয় জগতে বিশেষ অবদান রাখায় এবারের 21 পদকে ঘোষিত হচ্ছে দেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হুমায়ুন ফরিদি মরণোত্তর সুবর্ণা মুস্তাফা অভিনেতা প্রথমে হুমায়ুন ফরিদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ 2 দশক সংসার করার পর 2008 সালে ফরিদির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদকে বিয়ে করেন 2012 সালে হুমায়ুন ফরিদি মারা যান এবারের 21 পদক পাচ্ছেন যারা বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 21 গুণীজনকে 21 পদক মাইনাস 2019 প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 21 পদকপ্রাপ্তদের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চলতি বছরের 21 পদকপ্রাপ্তরা হলেন ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ার ইসলাম শিল্পকলায় সঙ্গীত সুবীর নন্দী মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল শিল্পকলা অভিনয় লাকি ইনাম সুবর্ণ মোস্তফা ও লিয়াকত আলী লাকি শিল্পকলার আলোকচিত্রতে সাইদা খানম শিল্পকলার চারুকলায় জামাল উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড মাহবুবুল হক শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান ইমদাদুল হক মিলন অসীম সাহা আনোয়ারা সৈয়দ হক মইনুল আহসান সাবির ও হরিশঙ্কর জলদাস আগামী 20 ফেব্রুয়ারি বিকাল 4টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন সুবর্ণা মুস্তাফার সফলতা গল্প মুস্তাফা 1959 সালের 2রা ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রি লাভ করেন বাংলাদেশের নাট্যজগতে সুবর্ণা এক বিশেষ স্থান অধিকার করে আছেন 80-এর দশকে তিনি ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী
বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরিদির সঙ্গে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। সুবর্ণা মঞ্চ এবং চলচ্চিত্রেও প্রচুর অভিনয় করেছেন। 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুরদি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন, তবে তিনি নিয়মিত গড়পড়তা চলচ্চিত্রে অভিনয় করেননি। কিছু জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, তবে মূল্যধারার কিছু সিনেমাতেও তার উপস্থিতি লক্ষণীয়। দর্শকদের মাঝে রয়েছে তার ঈর্ষণীয় জনপ্রিয়তা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, চেহারায় বাঙালি রমণীর শাশ্বত সৌন্দর্যের মৌন রূপ স্পষ্ট এবং স্মিত যৌন আবেদন ও রহস্যময় ঘরানার সৌন্দর্য তার সামগ্রিক সৌন্দর্যকে প্রায় ক্লাসিক রূপ দিয়েছে। 1983 সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি। শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান এই গুণী অভিনেত্রী।